কিছুদিন আগে, মেইনলি গত মঙ্গলবার তো 15-16 তারিখ এখানটায় অতিবৃষ্টি হয়েছে। ব্যাঙ্গালোরের এই অবস্থানটা যদি দেখেন, ব্যাঙ্গালোর থেকে কিন্তু বঙ্গোপসাগর 300 কিলোমিটার, আবার আরব সাগরও 300-350 কিলোমিটারের মধ্যে। যার ফলে কি হয়, যদি বঙ্গোপসাগরে নিম্নচাপ হয় তার এফেক্ট ব্যাঙ্গালোরে পড়ে, আবার যদি আরব সাগরে নিম্নচাপ হয় তার এফেক্টও পড়ে। এরকমই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়েছে যার জন্যে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে চেন্নাইতে, এবং ব্যাঙ্গালোরেও তার এফেক্ট পড়েছে। আর এই অতিবৃষ্টির ফলে এখানে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল। আমি ভিডিওটা করছি কয়েকদিন পরে, 2-3 দিন পার হয়ে গেছে। প্রথমে বলি বৃষ্টি কতটা হয়েছে। বৃষ্টি হয়েছে হলো 37 মিলিমিটার মাত্র 24 ঘন্টার মধ্যে। এটা হয়েছে 15 তারিখে। এটা সাধারণভাবে যা বৃষ্টি হয় একদিনে ব্যাঙ্গালোর শহরে মোটামুটি বর্ষাকালে, তার থেকে 228% এক্সট্রা। আর কোনো কোনো জায়গায় কিন্তু এই বৃষ্টিপাতটা, আমি যেটা 37 মিলিমিটার বলছি, সেটা আবার হয়েছে 65 মিলিমিটার। আর যেখানে এরকম বেশি হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এই ভিডিওগুলো এর সঙ্গে সঙ্গে দেখাবো। ভিডিওগুলো মেনলি ইন্টারনেট থেকে কালেক্ট করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা ইউটিউব, এই সমস্ত জায়গা থেকে এগুলো কালেক্ট করা। আর এর জন্যে যেটা হয়েছে, প্রায় 142টা বাড়ি কিন্তু তার ভেতরে জল ঢুকে গেছে, বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে, গাড়ি ফেসে গেছে, এই সমস্তগুলো হয়েছে। এই যে জায়গাগুলো আমি যে বললাম 142টা বাড়ি, এগুলো মেইনলি এফেক্টেড হয়েছে মারাথালি, সঞ্জয়নগর, হেব্বাল ফ্লাইওভার, আউটার রিং রোড, কেঙ্গেরি, কেয়ারপুরাম, আরারনগর, এইরকম কিছু জায়গায়। তার মধ্যে সবথেকে বেশি এফেক্ট হয়েছে ইয়ালাঙ্কাতে। ইয়ালাঙ্কাতে বেশ কয়েকটা ভিলা, যে ভিলাগুলোর দাম হয়তো 1 কোটি টাকা, এরকম কয়েকটা ভিলা ঘরের মধ্যে পুরো জল ঢুকে গেছে। বহু জায়গায় হয়েছে যেখানটায় পার্কিংয়ে জল ঢুকে গেছে। আর যারা এই দিন বাড়ির বাইরে বেরিয়েছিল তারা তো ভীষণ রকমভাবে ফেসেছে। সমস্ত রাস্তা ফ্ল্যাডের মতো হয়ে গেছে, রাস্তা দিয়ে একরকম গাড়িগুলো সাঁতার কেটে চলেছে, মানে পুরোটা মিলে এরকম পরিস্থিতি কিন্তু সাধারণত হয় না। এটা খুব বাজে একটা ব্যাপার গেছে এই দুদিন। তার মধ্যে সেকেন্ড দিন যেটা হয়েছিল, এখানকার যে সরকার তারা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল এবং স্কুল, সমস্ত স্কুলকে ছুটি দিয়ে দিয়েছিল, আইটি অফিসগুলোকে বলেছিল ওয়ার্ক ফ্রম হোম করো। তো এরকম একটা পরিস্থিতি এর মধ্যে তৈরি হয়েছিল। মান্নাদা টেক পার্ক, একটা খুব বড় আইটি পার্ক, সেখানটায় কিছু কাজ চলছিল এবং তার সাইড ভেঙে ধস নামার মতো হয়েছিল। ঠিক তার সামনে যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভার থেকে এত জল পড়ছিল, নিচের থেকে মনে হচ্ছে যেন এখানে ওয়াটারফল হয়েছে বা ঝর্ণা হয়েছে, এতটাই। আর বহু জায়গায় জল, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, এরকম হয়েছে। সবথেকে খারাপ অবস্থা যেখানে হয়েছে, কারো কারো বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আর এখানকার অ্যাপার্টমেন্টগুলো নিচুতে, মানে গ্রাউন্ড লেভেলের থেকে নিচুতে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং করে। আর যখনই এটা হয়, যখন এরকম জল হয়, তখন কিন্তু আন্ডারগ্রাউন্ডের মধ্যে জল ঢুকে যায়। যদি শুরুতে কিছুটা উঁচু থাকে, তার থেকে আর একটু বেশি যখন জল হয় সেই জলটা আন্ডারগ্রাউন্ডে চলে যায়, গিয়ে গাড়িগুলো জলের তলে চলে যায়, এবং জল গেলে গাড়িগুলো খারাপ হয়ে যায়। এটা প্রতি বছর কোথাও না কোথাও হয়, প্রতি বছর। প্লাস এখানটা আর একটা বাজে ব্যাপার, সেটা হলো এখানটা আমাদের যেমন জেনারেল ফ্লাইওভার হয়, এখানে ফ্লাইওভারও হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় আন্ডারপাস, মানে রাস্তা হয়তো এরকম আন্ডারপাস করে নিচ দিয়ে এখানটা যাতায়াতের ব্যবস্থা করে। আর এরকম বৃষ্টি হলে কী হয়, যখন রাস্তার উপরে জল তখন আন্ডারপাসে যথারীতি জল হবে, এবং বেশিরভাগ জায়গায়ই হয়। সেখান থেকে যদি সাকশনের ব্যাপার থাকে, মোটর টটর দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু সবসময় যদি বেশি বৃষ্টি হয় সেটা করে পারে না, আর তখন হয়ে যায় হলো মুশকিল। তখন এই আন্ডারপাসগুলো কিন্তু জলের তলে চলে যায়। গত বছর 2023 সালে খুব মারাত্মক বৃষ্টি হয়েছিল, সম্ভবত গত 133 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল গত বছর। তখন কেয়ার সার্কেল নামক ওখানটা একটা জায়গায় আন্ডারপাস আছে, সেখানে একটা 23 বছরের মেয়ে গাড়ি চালিয়ে ওই আন্ডারপাস দিয়ে যাচ্ছিল, এবং এতটাই বেশি জল ছিল যে গাড়িটা তার মধ্যে জলের মধ্যে ডুবে যায় এবং সে জলের নিচে ডুবে মারা যায়। এটা গত বছর হয়েছিল। এবছর এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এরকমভাবে আন্ডারপাসগুলো জলের নিচে হয়েছে। গত বছর ওই ঘটনার পরে এখানটার সরকার থেকে আন্ডারপাসে একটা ইয়েলো মার্ক করে দিয়েছে। যদি ইয়েলো মার্কটা দেখা যায় তার মানে সেফ, যদি না দেখা যায় তার মানে বেশি জল হয়ে গেছে, যেতে বারণ করে। তবে আমি বলবো, যদি আপনারা এরকম সময় ফেসে যান গাড়ি নিয়ে, তবে আন্ডারপাস ব্যবহার করবেন না, কারণ হতে পারে ইয়েলো মার্কটা দেখা যাচ্ছে কিন্তু কে জানে জলের নিচে যে রাস্তা সেটা ধসে গেছে কি না, হতে পারে সেখানটায় গিয়ে আপনার গাড়ি ফেসে গেল বা অসুবিধা হতে পারে, যে কারণে আন্ডারপাস এরকম বৃষ্টি হলে ব্যবহার করবেন না। 2 নম্বর, যে জায়গাতে বললাম যে ভিলা, কোটি টাকার ভিলা, সেখানে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, এরকম ভিলাতে ঢুকেছে, অ্যাপার্টমেন্টে ঢুকেছে,
তো এই জায়গাগুলো যদি একটু লক্ষ্য করেন, আমি একটা ম্যাপে দেখাচ্ছি, দেখুন সাধারণত লেকের পাশে এরকম ভিলা, প্রায় লেক থেকে 300-400 মিটার দূরে, মানে নিচু জায়গা, লেকের কাছাকাছি জায়গা, হয়তো লেক ভরাট করে সেখানটায় বিল্ডিং বানিয়েছে, যেটা প্রমোটাররা অবৈধভাবে করেই থাকে। তো হতে পারে সেরকম জায়গা, বা হয়তো জায়গাটাই নিচু, সেই জায়গায় যদি বাড়ি বা ভিলা হয় তাহলে কিন্তু তার ভেতরে জল যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আপনি যদি বাড়ি বা ভিলা কেনার কথা ভাবেন তাহলে দেখবেন লেক সাইড পারলে অ্যাভয়েড করবেন, যদি দরকার হয় লেক থেকে একটু দূরে নিন, 5 মিনিট হেঁটে গিয়ে লেকে যাবেন, কিন্তু লেকের পাশে অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু এইরকমভাবে জল ঢুকে যেতে পারে। অনেক সময় লেকে যদি পলিউশন হয় তাহলে কিন্তু সেখান থেকে ফোম এসেও আপনার ঘরে আসতে পারে, যেটা আমি দেখেছি বেলান্দুর লেকের পাশে, ওখানটা খুব দামি একটা ফ্ল্যাট আছে এবং সেখানটায় সমস্ত ফোমগুলো উড়ে উড়ে যেতে দেখেছি কয়েক বছর আগে। প্লাস আপনার ঘরের কাছাকাছি দিয়ে যদি কোনো ড্রেন থাকে সেগুলোও অ্যাভয়েড করবেন। আমাদের এলাকাতেই এই যেখানটা এরকমভাবে ড্রেন আছে তার আশেপাশের বাড়িগুলো কিন্তু এই একই সমস্যায় পড়ে, কারণ কি আগে হয়তো ড্রেনটা অনেক চওড়া ছিল, ড্রেনটাকে এখন সরু করে দিয়েছে, জল যথেষ্ট পাস হতে পারছে না এবং ওভারফ্লো হয়ে এই সমস্ত অ্যাপার্টমেন্টের মধ্যে চলে আসছে। ফলে এরকমভাবে যে জায়গাগুলো আছে, এই যে দুটো তিনটে জিনিস আমি বললাম, এগুলো একটু খেয়াল রাখবেন এবং এগুলো মেনে চলবেন। এইরকম বৃষ্টি প্রতি বছরই কম বেশি হয়, এবছর যে হয়েছে তাই নয়, প্রতি বছর 1-2 দিন এরকম হয়, এরকম ভেসে যায় বা রাস্তায় জল হয়ে যায়, কোথাও আটকে যায়। ফলে এইগুলো মাথায় রেখে আপনি যদি কখনো বাড়ি নিন, ফ্ল্যাট নিন বা আপনি যদি গাড়ি চালান, এগুলো মাথায় রাখবেন, এগুলো অ্যাভয়েড করবেন। আর এই যে ঘটনা হয়েছে, 2 দিনের মধ্যেই জলটা সরে গেছে, কারণ ব্যাঙ্গালোর পাহাড়ি এলাকা অনেক উঁচুতে, খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টার জন্য বা হয়তো 1-2 দিনের জন্য এই সমস্যাটা হতে পারে, এবছরও হয়েছিল। যাক, এই যে খবরটা দিলাম আপনাদের, হয়তো আপনারা খবরটা পেয়েছেন অলরেডি, আমি দেখেছি পশ্চিমবাংলার নিউজ পেপারে ওই খবরটা বেরিয়েছিল, কিন্তু হয়তো এত ডিটেলে বলেনি যেটা আমি আপনাদের ডিটেলে বললাম। আর এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আপনি কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই জাতীয় ভিডিও বা এই জাতীয় আপডেট পাওয়ার জন্য ব্যাঙ্গালোর এবং আশেপাশের সম্পর্কে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, নমস্কার। এখন 21 অক্টোবর সোমবার রাত্রি প্রায় 11:30, আবার নিম্নচাপ হয়েছে এবং আপনারা হয়তো খবরে পড়েছেন যে সাইক্লোন দানা পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে, সেটা এখন চেন্নাইয়ের কাছাকাছি কোথাও আছে, তার জন্যে আবার এখানে বৃষ্টি শুরু হয়েছে ব্যাঙ্গালোরে, এবং এই বৃষ্টির পরিমাণ খুব বেশি, মানে গত সপ্তাহে যা হয়েছে এবার আবার তাই হচ্ছে। আজকে এখানটায় ছুটি ডিক্লেয়ার করেছিল সরকার থেকে, কালকে সকালে কী হবে জানি না, এখন অঝোরে বৃষ্টি হচ্ছে বাইরে, ভীষণ রকম শব্দ হচ্ছে, তার মানে যে পরিস্থিতি গত সপ্তাহে হয়েছে এরকম চলতে থাকলে আগামী কাল পরশুর মধ্যে একই পরিস্থিতি এখানে আবার হবে। ভীষণ বৃষ্টি হচ্ছে, সকালে শুরু হয়েছিল, দুপুরে কিছুক্ষণ বন্ধ গেছে, আবার রাত থেকে শুরু হয়েছে, দেখা যাক কী হয়।